এক সময় ছিল ভালো ক্যামেরা কিংবা ভালো ভিডিওগ্রাফি কিংবা এখানে ভালো ব্যাটারি ব্যাকআপ যুক্ত মোবাইল কিংবা এখানে ভালো ডিসপ্লে যুক্ত কিংবা লাউড সাউন্ড হিসাবে সাধারণভাবে আপনারা এখানে সোনি মোবাইলকে জানতেন। কারণ সোনি 2000 থেকে 2017 সালের মধ্যে যে সমস্ত স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল সেই সমস্ত স্মার্টফোন অন্যান্য স্মার্টফোনের থেকে অনেক ভালো হয়েছিল। আপনারা দেখেছিলেন সোনির যে কিপ্যাড মোবাইলগুলি, সেই কিপ্যাড মোবাইলে কম পরিমাণে ক্যামেরা দিলেও সেই সময় সেই কিপ্যাড মোবাইলের ক্যামেরা অন্যান্য মোবাইলের ক্যামেরা থেকে অনেক হাই কোয়ালিটি হয়ে থাকতো। এছাড়াও যে টাচ কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলগুলি ছিল সেই মোবাইলের যদি ক্যামেরার কথা বলা হয় সেই ক্যামেরা অন্যান্য মোবাইলের ক্যামেরা থেকে অনেক হাই কোয়ালিটি হয়ে থাকতো। এছাড়াও তার ডিসপ্লে, এবং আপনারা জানেন যে সোনি বিভিন্ন ধরনের 3D ডিসপ্লের সঙ্গে বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে এসেছিল, এবং তার সঙ্গে যদি ভিডিওগ্রাফির কথা বলা হয় তো সেই সময় নাম্বার ওয়ান ভিডিওগ্রাফি কিংবা ক্যামেরা ফোন হিসাবে আপনারা সোনিকেই জানতেন। এছাড়াও লাউড স্পিকার হিসাবে আপনারা সাধারণভাবে সোনিকেই জানতেন। তবে সেই সোনির এমন কি হলো যে হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে গেল। তো আজকে এই ভিডিওতে বলবো যে এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও সোনি হঠাৎ করে কোথায় গেল এবং সোনির মার্কেট লসের কারণ কি, এবং সোনি এই সময়ে দাঁড়িয়ে আর স্মার্টফোন বার করছে না কেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্ল, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্ল। চলুন ভিডিও শুরু করা যাক। সোনি মোবাইল কোম্পানি সাধারণভাবে এটি একটি জাপানিজ কোম্পানি এবং এটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং এই কোম্পানি সাধারণভাবে মোবাইলের ম্যানুফ্যাকচার হিসাবে 2000 সালে পা রাখে, এবং সেই 2000 সাল থেকে বিভিন্ন ধরনের ফোন লঞ্চ করে থাকে কিংবা বিভিন্ন ধরনের ইনোভেশন ফোন ক্রিয়েট করতে থাকে। তো আপনারা জানেন 2000 সালে বিভিন্ন ধরনের জাভা ফোন ছিল কিংবা কিপ্যাড ফোন ছিল, যেমন নোকিয়া, ব্ল্যাকবেরি, স্যামসাং, এছাড়াও কিছু চাইনিজ ফোন ছিল। সেই ফোনগুলিকে টেক্কা দেওয়ার জন্য সোনি বিভিন্ন ধরনের কিপ্যাড ফোন লঞ্চ করেছিল। কিন্তু আপনারা সেই সময় দেখেছিলেন নোকিয়া এবং স্যামসাং এর পরে যদি কোনো মোবাইলের কথা বলা হয় সেটি সাধারণভাবে সোনি মোবাইলের কথাই বলা হতো। কারণ সেই সময় সোনি যে সমস্ত মোবাইল বার করতো সেই সমস্ত মোবাইলের ফিচার কিংবা ক্যামেরা কিংবা লাউড স্পিকার অন্যান্য মোবাইলের থেকে অনেক হাই কোয়ালিটি ছিল, যার কারণে সোনি 2000 থেকে 2008 সাল পর্যন্ত যে সমস্ত জাভা কিংবা কিপ্যাড ফোনগুলি ছিল সেই সমস্ত স্মার্টফোনের বাজার ভালোভাবে ধরে রাখতে পেরেছিল। কিন্তু যখন অ্যান্ড্রয়েডের রেভুলেশন হয় কিংবা মোবাইলের রেভুলেশন হয় সাধারণভাবে 2009 থেকে 2016 থেকে 17 সালের মধ্যে, তো এই সময় আপনারা দেখেছিলেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসেছিল, এবং সেই সময় বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন ধরনের রেভুলেশন হয়েছিল। তো তার সঙ্গে তাল মিলিয়ে সোনি তার বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করেছিল। তো সোনি সাধারণভাবে 2008 সালে তার এক্সপিয়া সিরিজের বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসে। তো এক্সপিয়া সিরিজ হিসাবে সাধারণভাবে এক্সপিয়া X1 কিংবা এক্সপিয়া Z1 এই ধরনের বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসে, এবং সেই ফোনগুলি অন্যান্য ফোন থেকে অনেক ভালো হয়েছিল। কারণ এক্সপিয়া 1, এক্সপিয়া 2 কিংবা এক্সপিয়া Z1 যে সমস্ত ফোনগুলো ছিল সেই সমস্ত ফোনের মেন ফিচার ছিল যেটি হচ্ছে ক্যামেরা। কারণ আপনারা জানেন সোনি একটি ক্যামেরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং সোনির তরফ থেকে যে সমস্ত মোবাইল আসতো সেই সমস্ত মোবাইলের ক্যামেরা অন্যান্য মোবাইলের থেকে হাই কোয়ালিটি হয়ে থাকতো। তার সঙ্গে এই ফোনের ছিল জাপানিজ ডিসপ্লে কিংবা স্যামসাং ডিসপ্লে, এবং তার সঙ্গে ছিল এই ফোনের হাই কোয়ালিটি পারফরমেন্স এবং তার সঙ্গে লাউড স্পিকার। এবং এই সমস্ত কারণের জন্য সোনি এক্সপিয়া সিরিজগুলি অনেক বেশি দাম হয়ে থাকতো, এবং এই সিরিজগুলি মার্কেটে অনেক বিক্রি হচ্ছিল। তো এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সোনি আর কোনো স্মার্টফোন বার করছে না, এবং বার করলেও কিছু মডেলের সিরিজ বার করছে, এবং সেই সিরিজগুলি যে সমস্ত ইউজাররা সাধারণভাবে সোনি কোম্পানিকে ইউজ করে থাকে কিংবা সোনি মোবাইলকে পছন্দ করে থাকে সাধারণভাবে তারাই সেই ফোনগুলি কিনে থাকে, মানে স্পেসিফিক ইউজাররাই সেই মোবাইলগুলি কিনে থাকে। তো সোনির সঙ্গে এমন কি হলো, তো 2008 থেকে 2016 পর্যন্ত যে সমস্ত মোবাইল বের করছিল সোনি সাধারণভাবে তিনটি রেঞ্জে বের করেছিল। তো তিনটি রেঞ্জ হিসাবে সাধারণভাবে হাই ফ্ল্যাগশিপের জন্য সোনি Z1 যেটি ফ্ল্যাগশিপ ফোন ছিল কিংবা Z2, Z3 এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ বার করতো, এবং তার সঙ্গে আরেকটি সিরিজ ছিল যেটি মিডিল রেঞ্জ, যেটি সাধারণভাবে X1, X2, X3 এইভাবে বিভিন্ন ধরনের সিরিজ বের করেছিল। এবং মিড এবং যদি লোয়েস্ট সিরিজের কথা বলা হয় তো লোয়েস্ট সিরিজ সাধারণভাবে এখানে ই সিরিজ বার করেছিল, যেমন A22, A23 কিংবা E1, E2 এই ধরনের বিভিন্ন ধরনের মোটোরোলার বিভিন্ন ধরনের লোয়েস্ট সিরিজ ছিল। এবং মিডিল ইউজারদের জন্য মিডিল রেঞ্জের ফোন ছিল, এবং তার সঙ্গে হায়ার কিংবা ফ্ল্যাগশিপ ইউজারদের জন্য ফ্ল্যাগশিপ মোবাইল ছিল, এবং লোয়েস্ট ইউজারদের জন্য লোয়েস্ট মোবাইল ছিল। তো সোনি এইভাবে তাল মিলিয়ে কিছুদিন মার্কেট করে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সোনি পরিবর্তন করেনি। মানে এখানে দেখা যাচ্ছে যে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিগুলি ছিল সেই সমস্ত স্মার্টফোনগুলি তার মোবাইলে বিভিন্ন ধরনের ইনোভেশন ফিচার নিয়ে আসে, সফটওয়্যার আপডেট তাড়াতাড়ি দেয়, এবং মেন ব্যাপার যেটি হচ্ছে প্রাইস। তো এই সময় দাঁড়িয়ে যদি আপনারা মোবাইলের প্রাইসের কথা বলেন তো মোবাইলের প্রাইস আপনারা দেখেছেন একটি অ্যান্ড্রয়েড ফোন যেটি 10,000 মধ্যে ভালো একটি আপনার স্মার্টফোন পেয়ে যাবেন, তবে এই সময় দাঁড়িয়ে
সোনির ভুল এখানে হয়েছিল। তো সোনির ভুল কি, যে যে সমস্ত স্মার্টফোন সোনি বার করছিল সেই সমস্ত স্মার্টফোনে যে স্পেসিফিকেশন ছিল সেই স্পেসিফিকেশনগুলি সাধারণভাবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাচ্ছিল, এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে সোনির মতো স্পেসিফিকেশন দিচ্ছিল কিন্তু সোনির মোবাইলের থেকে দাম অন্যান্য মোবাইলের আরও অনেক কম হয়ে থাকত, এবং আরও অনেক কম হয়ে থাকার কারণে এবং একই স্পেসিফিকেশনের কারণে সোনি ইউজাররা সাধারণভাবে সোনি মোবাইলকে ছেড়ে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিনতে থাকে। এবং এইভাবে স্যামসাং, শাওমি, রিয়েলমি এছাড়াও আরও যে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি রয়েছে সেই সমস্ত স্মার্টফোন সোনি কোম্পানিকে পিছনে ফেলে নাম্বার ওয়ান কোম্পানি হয়ে ওঠে। এবং যদি সোনির কথা বলা হয় তো সোনি সেই সময় 2012 থেকে 2017 সালের মধ্যে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করেছিল সেই সমস্ত স্মার্টফোনের দাম অনেক হাইক রাখা হয়েছিল, এবং হাইক রাখার কারণে সোনি ইউজাররা সাধারণভাবে অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে থাকে, এবং অন্য ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে থাকলে সোনি কোম্পানির বিভিন্ন ধরনের যে মোবাইল ক্রিয়েট করছিল সেই সমস্ত মোবাইল আর বিক্রি করছিল না, যার কারণে সোনির বিভিন্ন ধরনের লস হতে থাকে। এবং লস হওয়ার কারণে সোনি আর কোনো মোবাইল লঞ্চ করছে না, এবং লঞ্চ করলেও স্পেসিফিক ইউজারদের জন্য সোনি কিছু মোবাইল নিয়ে আসে। তো মোবাইল হিসাবে সাধারণভাবে সোনি 2019 থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত ফোন লঞ্চ করেছে সেটি সাধারণভাবে ফ্ল্যাগশিপ ফোন। তো ফ্ল্যাগশিপ ফোন হিসাবে সোনি তার এক্সপিরিয়া 1, এক্সপিরিয়া 2, এক্সপিরিয়া 3 এবং এই কিছুদিন আগে সোনি লঞ্চ করেছে তার এক্সপিরিয়া 5, এবং এই সমস্ত ফোনের মডেল এবং ডিসপ্লে এবং আরও অন্যান্য যদি ফিচারের কথা বলা হয় তো এই মোবাইলে অনেক ইউনিক রাখা হয়েছে। এবং এই মোবাইলগুলিতে মেন যে ফিচার সেটি হচ্ছে ক্যামেরার, সমস্ত মোবাইলে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই সমস্ত ক্যামেরা অন্যান্য ফোনের তুলনায় অনেক হাই কোয়ালিটি দেওয়া হয়েছে, এবং এর ফিচার অন্যান্য মোবাইলের থেকে অনেক হাই কোয়ালিটি দেওয়া হয়েছে, এবং যার কারণে এই ফোনের প্রাইস অনেক হাইক রাখা হয়েছে। এবং এই ফোনে যদি মডেলের কথা বলা হয় তো এই ফোনগুলি সাধারণভাবে ইউনিক মডেলে আসছে, অন্যান্য ফোনের তুলনায় এই ফোনের মডেলগুলি অনেক ডিফারেন্ট, এবং যার কারণে অন্যান্য ইউজারদের কাছে এই ফোনগুলি পছন্দ হচ্ছে না। এবং যারা সোনি মোবাইলকে খুবই ভালো পছন্দ করে থাকে তারাই সাধারণভাবে স্পেসিফিক ইউজাররা এই ফোনগুলি কিনে থাকছে। এই সমস্ত কারণের জন্য সোনি কোম্পানি সাধারণভাবে পিছিয়ে আছে। তবে আপনাদের বলে রাখি এখানে সোনি অনেক বড় কোম্পানি, এখানে সফটওয়্যার কোম্পানি আছে, অটোমোবাইল কোম্পানি আছে, তার সঙ্গে এখানে গেমিং কোম্পানি আছে, এবং তার সঙ্গে নাম্বার ওয়ান কোম্পানি যেটা হচ্ছে ক্যামেরা। তো আপনাদের বলে রাখি এই সময় দাঁড়িয়ে যদি একটি ভালো ক্যামেরা কিংবা ভালো লেন্সের কথা বলা হয় জি মাস্টার লেন্স, সেটি সাধারণভাবে সোনির তরফ থেকে আপনারা পেয়ে যাবেন। এই সময় দাঁড়িয়ে সোনি তার মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ রাখলেও তার সোনির বিভিন্ন ধরনের রিসার্চ কোম্পানিগুলি এখানে এখনও পপুলার হয়ে আছে কিংবা নাম্বার ওয়ানে আছে। যদি এখানে সোনি ক্যামেরার কথা বলা হয় তো সোনি এখানে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে সাধারণভাবে নাম্বার ওয়ান ক্যামেরা কোম্পানি হয়ে উঠেছে, এবং প্রাইজের সঙ্গে সোনি যে ক্যামেরা যে ফিচার দেয় সেই সমস্ত ফিচার আপনারা অন্যান্য ক্যামেরাতে পাবেন না। এছাড়া রয়েছে তার লেন্স কোম্পানি। আপনারা দেখছেন এই সময় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে থাকে, যেটি সাধারণভাবে সোনির তরফ থেকে IMX685, IMX858 এই ধরনের বিভিন্ন ধরনের সোনির লেন্স বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ব্যবহার করে থাকে, কারণ সোনি একমাত্র ভালো লেন্স দিতে পারে, যে কারণে এই অন্যান্য স্মার্টফোন কোম্পানি সাধারণভাবে সোনির কাছ থেকে বিভিন্ন ধরনের লেন্স কিনে থাকে, যার কারণে আপনারা দেখেছেন অন্যান্য স্মার্টফোনেও এখন ভালো আপনারা ক্যামেরা পেয়ে যান। স্যামসাং এর যদি এখানে লেন্স থাকে, লেন্স থাকা সত্ত্বেও স্যামসাং যে S23 কিংবা S22 আল্ট্রাতে সাধারণভাবে আপনারা এখানে ব্যবহার করতে দেখেছেন, কারণ সেই সোনির লেন্স অন্যান্য ক্যামেরা লেন্স তুলনায় অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। এবং এছাড়াও রয়েছে সোনির সফটওয়্যার কোম্পানি। তো আপনাদের বলে রাখি সোনিরও এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার কোম্পানি রয়েছে, এবং যে কোম্পানিগুলি অনেক পপুলার। এবং যদি অটোমোবাইলের কথা বলা হয় তো আপনাদের বলে রাখি এখানে অটোমোবাইল হিসাবে বিভিন্ন ধরনের স্পিকার, লাইট এছাড়াও বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেটি বিভিন্ন কার কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে বিভিন্ন ধরনের পার্ট তারা প্রোভাইড করে থাকে। এবং সোনির আপনারা জানেন যে বক্স কিংবা স্পিকার হয়ে থাকে সেটি অন্যান্য কোম্পানির তুলনায় অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। এই তো কিছুদিন আগে সোনি হন্ডার সঙ্গে পার্টনারশিপ করে একটি AI ফিচারযুক্ত কারের সঙ্গে কোলাবোরেশন করেছে, এবং সেখানে আপনারা সোনির বিভিন্ন ধরনের পার্ট কিংবা বিভিন্ন ধরনের স্পিকার কিংবা বিভিন্ন ধরনের লাইট আপনারা দেখতে পারবেন। এবং যদি সোনি যদি এখানে গেমিংয়ের কথা বলা হয় তো আপনাদের বলে রাখি সোনি এখানে একাই 45% মার্কেট শেয়ার রয়েছে যেটি হচ্ছে গেমিংয়ে। তো আপনারা জানেন গেমিংয়ের তরফ থেকে বিভিন্ন ধরনের কনসোল নিয়ে আসে, এবং সেই সোনির যে গেমের যে ডিভাইসগুলি হয়ে থাকে সেইগুলি অন্যান্য কোম্পানির তুলনায় অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে। এবং যদি মাইক্রোসফটের কথা বলা হয় তো মাইক্রোসফটের গেমিং যে কনসোল রয়েছে সেই কনসোলের তুলনায় সোনি কনসোল অনেক হাই কোয়ালিটি কিংবা অনেক পপুলার হয়ে থাকে, মানে এখানে মাইক্রোসফটকে পিছনে রেখে সোনি অনেক আগে রয়েছে যেটি মার্কেট শেয়ারে।
তো এক কথায় বলা যায় সোনি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেই কোম্পানিটি এক সাইডে বন্ধ রেখেছে এবং বন্ধ রাখলেও সেখানে দেখা যাচ্ছে কিছু ফোন লঞ্চ করছে। তবে আপনাদের বলে রাখি এখানে থিওরিক্যালি আপনাদের কাছে লাগছে যে সোনি মোবাইল কোম্পানি এখানে লসে চলছে। তো এখানে যদি প্র্যাকটিক্যালি যদি দেখা যায় সোনি যে সমস্ত ফোন লঞ্চ করছিল সেই সমস্ত ফোনে যদি আপনার রেভিনিউর কথা বলেন তো সেখানে সাধারণভাবে ভালো রেভিনিউ কামিয়েছিল এবং সেই 2021 সালে যে সমস্ত স্পেসিফিক ফোন লঞ্চ করছিল সেই সমস্ত স্মার্টফোনগুলি ভালো বিক্রি হয়েছিল। কিন্তু 2022 সালে ফের ডাউন হয়ে যায় এবং 2023 সালে দেখা যাক যে সোনি কতটা গ্রো করতে পারছে সেই স্মার্টফোন কোম্পানির দিক থেকে। তো আজ ছিল এই ভিডিও, সোনি এত পপুলার মোবাইল হওয়া সত্ত্বেও বাজার থেকে হঠাৎ করে কেন উধাও হয়ে গেল এবং উধাও হয়ে গেলেও অন্যান্য কোম্পানিগুলি কিভাবে চলছে এবং সোনির অন্যান্য সাব ব্র্যান্ডগুলি কিভাবে পপুলার হয়ে আছে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিও।